সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব। 60 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব নেতা ও 3 মাদক পাচারকারীর গ্রেফতারির শুরু রাজনৈতিক চর্চা। কয়েকদিন আগেই 60 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয় জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব নেতা এবং আরো 3 মাদক পাচারকারীকে। তারপরে এই ঘটনা নিয়ে শাসক বিরোধীর মধ্যে চর্চা শুরু হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এনসিবির দ্বারস্থ জেলা বিজেপি নেতৃত্ব। দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বিজেপি এবং ডিওয়াইএফআই কর্মীদের। সোমবার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে এবং সেই মিছিল শেষ হয় কোতোয়ালি থানার সামনে এসে। ঘটনায় অস্বস্তিতে রীতিমতো জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা বলছেন যে যদি অপরাধী অপরাধ করে তাহলে তার যথোপযুক্ত শাস্তি হবে। কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগায় এত পরিমাণ ব্রাউন সুগার ঠিক কোথা থেকে এলো, এই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে কথা বলবো। আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এস এবং নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মধু কল্পিতা। আমি প্রথমেই সুবীর এসের কাছে যাব। সুবীর, তোমার সঙ্গে তৃণমূল নেতা রয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন, তারা ঠিক কি বলছেন, এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন? দেখো, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, তিনি এবং এই উনার বিরুদ্ধে যে উনারই ঘনিষ্ঠ এই কোস্তব তলাপাত্র এমনটা অভিযোগ করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব যে সৈকতবাবু এই বিষয়ে কী বলছেন এবং সৈকতবাবু কী দলগতভাবে কী পদক্ষেপ নিতে যাচ্ছেন এই গোটা ঘটনা নিয়ে। সৈকতবাবু, প্রথমেই আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোস্তব তলাপাত্র আপনার ঘনিষ্ঠ এবং সে 60 লক্ষ টাকার যে মাদক নিয়ে পাচার করতে গিয়ে ধৃত হয়েছে। প্রথম কথা হচ্ছে আর বাংলা যে ক্যাপশনটা হচ্ছে যে মাদককাণ্ডে যুব তৃণমূল নেতা জড়িত, আমি এর তীব্র বিরোধিতা করছি। তার কারণ হচ্ছে ওটা অবশ্যই সত্যি, কৌস্তব তলাপাত্র একসময় তৃণমূল যুব কংগ্রেস করতো, সেটা 2019 সাল অবধি। 2020 সেপ্টেম্বর মাস থেকে সে বিজেপির সাথে যায়। আমি আপনাদের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখে নিন। এই দেখুন, বিজেপির জেলা যুবর যিনি যুব মোর্চার সভাপতি, তার সাথে এটা 2020 সেপ্টেম্বর মাসের ছবি এবং এই ছবিটা দেখুন 2021 দুর্গাপূজার ছবি বিজেপির যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে। এই দুটো ছবি আমি আপনাকে দেখালাম, সেই ছবি আপনি ভালো করে দেখে নিতে পারেন। বিজেপির সাথে তার সখ্যতা রয়েছে, দায় বিজেপির এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নাম কেন বারবার জড়ানো হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কৌস্তব তলাপাত্র বিজেপি যোগদান করেছিল বিধানসভা নির্বাচনের আগে এবং সে বিজেপি করেছে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতির সাথে। আমি রিসেন্ট দুটো ছবি দেখালাম, আর আমার যে ছবি দেখানো হচ্ছে সেটা 2018 সালে একটা রাজনৈতিক মিটিংয়ে কর্মী সভায়। আমি পলিটিক্যাল লিডার এবং আমি জনপ্রতিনিধি, আমার সাথে কারোর ছবি উঠতেই পারে, আমার সাথে কেউ ছবি তুলতেই পারে, কিন্তু 2020 আর 21 ছবিটাকে কী করে ডিফাইন করবে? আমি বিজেপির পক্ষ থেকে আজকেই প্রেস কনফারেন্স করে বলা হলো যে এই যেই ছবিগুলো আপনি দেখাচ্ছেন এই ছবিগুলো 2014-15 সালের এবং এই যে যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন পলেন ঘোষ, তার স্কুল লাইফের ছবি। স্কুল লাইফের পরে এই বন্ধু, এরা দুজনেই বন্ধু ছিল, একই স্কুলে পড়তো, সেই সময়কার ছবি। তাহলে এখনকার সাথে এই সময়কার ছবি তো অনেক তফাৎ রয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, এই ছবি 2020 আর 2021 যদি আমি মিথ্যা বলে থাকি, বিজেপি যুব মোর্চার সভাপতি ইয়েতে চলে যাক, সাইবার ক্রাইমে গিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করুক, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে বিজেপির মুখে এইসব কথা মানায়? সোনা ডাকাতি, সোনার দোকানের ডাকাতির কেসে চার্জশিটের আসামি নিশীথ প্রামাণিক, ওদের এমওএস নিশীথ, যার বাংলাদেশের ওয়েবসাইটে যার নাগরিকত্ব রয়েছে, সে ভারতের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। আজকে তাদের দল বিজেপি, ওরা এই কারণটা এই কারণেই করছে যে তৃণমূলকে কোনোভাবে বদনাম করার। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেও, 10টা মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেও বাংলা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির শক্তিকে 213-র নিচে নামানো যায়নি, 294-এ, আরও 4টা বেড়ে 217 হবে। তাই জন্য ওরা আজকে দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলছি, পুলিশ প্রশাসনকে আগে বলেছি, আমি মিটিং মিছিল করেছি, আপনারা প্রত্যেকে দেখেছেন, আপনারা জলপাইগুড়ি সাংবাদিক হিসেবে, যে সারা জেলা শুধু না, উত্তরবঙ্গে যেখানে যেখানে ড্রাগ ব্যবসা হবে, ড্রাগ প্যাডলিং হবে, তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে যারা এসে যুক্ত হবে তাদেরকে গ্রেফতার করতে হবে। কৌস্তব তলাপাত্র কোনো দায় তৃণমূল কংগ্রেস নেবে না। কৌস্তব তলাপাত্র যদি আইনানুক ব্যবস্থা হোক এবং সে যদি বিচারে দোষী সাব্যস্ত হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও সৈকত চ্যাটার্জি করছে, ওই সঙ্গে যে 3 জন রয়েছে তাদের জন্য। বিজেপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সারবত্তাহীন মিথ্যা, বিজেপি মিথ্যার উপর চলছে। ওরাই বরঞ্চ বাচ্চা চুরির মামলায় ওদের নেত্রী জেল খেটেছে। কৌস্তব তলাপাত্র তৃণমূল যুব কংগ্রেসের নেতা না, 20 সেপ্টেম্বর 2020 সেপ্টেম্বরও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল।
শুনতেই পেলে যে কোস্তক তলাপাত্র কিন্তু তৃণমূলের নেতা নয়, পরিষ্কার জানিয়ে দিলেন যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, এবং তার দায় কখনোই তৃণমূল নেবে না। নজরে আসছে যে 60 লক্ষ টাকার ব্রাউন সুগার তার কাছ কোথা থেকে এলো, এই বিষয়টা কিন্তু প্রশ্ন, বড় প্রশ্ন। সুবি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতা রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। মধুকল্পিতা, যার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, জেলা সভাপতি তারা প্রত্যেকেই অস্বীকার করছেন যদিও, কিন্তু তার একটা রাজনৈতিক পরিচয় যে 2008 সালে তারা সে যে যুক্ত ছিল সেটাও কিন্তু তারা মেনে নিচ্ছেন। যে ব্যক্তির রাজনৈতিক পরিচয় রয়েছে সে এরকম একটি কারবারের সঙ্গে যুক্ত যেখানে 60 লক্ষ টাকার মাদক গ্রেফতার, মাদক সহ তাকে গ্রেফতার করা হচ্ছে, কতটা উদ্বেগে? কোথাও কি রাজনৈতিক পরিচয় ব্যবহার করার একটা সুবিধা পাওয়ার চেষ্টা করেন এই অপরাধীরা? একেবারেই সুমনা, এই প্রশ্নটা যেমন উঠছে, ঠিক তার পাশাপাশি আরও একটা প্রসঙ্গ উঠে আসছে যে এত এত এতগুলো মাদক যেটা সহ উদ্ধার হয়েছে কীভাবে সম্ভব হলো, প্রশাসনের নজরদারি কেন ছিল না? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে সুমনা, প্রশাসনের নাকের টোকায় কীভাবে এত মাদক পাচার করা হচ্ছিল? যেমনটা যে প্রশ্নটা তুমি কিছুক্ষণ আগেই তুলছিলে যে কোথাও কি এই রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করেই কি এই ধরনের মাদক পাচারের সঙ্গে জড়িত হচ্ছিলেন তিনি, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে সুমনা। এবং যে বিষয়টা বারবার উঠে আসছে যে প্রশাসনের ভূমিকাটা ঠিক কী ছিল, এতগুলো মাদক পাচার হচ্ছিল, এত মাদক কারবারিরা যারা রমরমিয়ে উঠছে ঠিক কীভাবে উঠছে, কোথাও কি এই প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের ফলেই কি এই মাদক কারবারি যারা রয়েছে তারা কি আরও মাথা